আগুনে পুড়ে ছাই কাঠকল। ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকের। ঘটনাটি ঘটেছে বাগদা থানা এলাকায়। দমকলের দুটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ভস্মীভূত কাঠ চেরাই মিল। ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মালিকের। ঘটনাটি ঘটেছে বাগদার খর্দ কুলবেরিয়ার একটি স মিলে। ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত 12:30 নাগাদ স্থানীয় বাসিন্দারা ওই মিল থেকে ধোঁয়া বেরোতে দেখে ছুটে আসে মিলের সামনে। এসে দেখেন সেখানে আগুন লেগেছে। এরপরই তারা তড়িঘড়ি করে আগুন নেভানোর কাজে হাত দেয় এবং সেই সাথে খবর দেওয়া হয় মিলের মালিককেও। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মালিক এবং সেই সাথে খবর দেওয়া হয় থানায় ও দমকলকে। কিন্তু ততক্ষণে আগুন অনেকটাই ছড়িয়ে পড়েছিল। জানা যায় দমকলের দুটি ইঞ্জিনের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা গীতা রায় বলেন, রাত 12:30 নাগাদ হঠাৎ দেখি ওই কারখানায় আগুন লেগে গিয়েছে। এরপরে আমার বাবা মালিককে খবর দেয়। এরপর স্থানীয় বাসিন্দারা মিলে আগুন নেভানোর কাজে হাত দিলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তারপর মিলের মালিক এসে দমকলকে খবর দেয় এবং দমকলের দুটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে তিনি আরও বলেন, পুরো জানলাম আমি ঘুম ভেঙে গেছে, হঠাৎ করে আমি দেখি এখানে আগুন ধরে গেছে। তখন আমি আমার বাবাকে ডাকি, আমার বাবা উঠে ওনাকে ফোন করে। ফোন করার পরে ওনরা তো প্রথমে ই করেনি, বলে জল দিয়ে লিবানোর চেষ্টা করুন, কিন্তু জল দেওয়া তো হয়নি, অত উপরে উঠে গেছে আগুন, কে জল দেবে তখন? অত রাতে এক দু বালতি তো জলে হবে না না? তারপর কি ফোন, হ্যাঁ ফায়ার ব্রিগেড এসছে দুটো, হয়তো কেউ ধরিয়ে দিয়েছে সেরকমও হতে পারে। এত জোর যে আগুনটা উঠেছে, তো কিছু না কিছু থেকে তো হয়েছে না? স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে হয়তো আগুন লাগতে পারে, তবে আগুন লাগার ঘটনার সঠিক কারণ এখনও অবধি জানা যায়নি। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এই বিষয়ে মিলের মালিক বলেন, রাত্রিবেলা আমার কাছে ফোন যায় কাঠের মিলে আগুন লেগেছে। এরপর আমি থানায় এবং দমকলে খবর দিই। দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছায়। এরপর দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি করে আগুন লাগলো তা বলতে পারবো না, হয়তো শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে আগুন লেগে থাকতে পারে। মালিকের দাবি, আগুন লাগার ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই বিষয়ে তিনি আরো বলেন, 12:30-12:30 সময় এখান থেকে একজন ফোন করে, রঞ্জিত নাম করে, বলছে তোর মেশিনে আগুন লেগে গেছে, শিগগিরই ফায়ার ব্রিগেডে ফোন কর। ফায়ার ব্রিগেডে ফোন আমি জানি না, তো থানায় গিয়ে আমি ফোন করি, তারপরে ফায়ার ব্রিগেড আসে। দুটো ইঞ্জিন এসেছিলো, ওরা খুব খেটেছে, প্রায় 15টা লোক খুব খেটেছে। থানার থেকে ছিল, থানার গাড়ি ছিল, থানার গাড়িও ভালো কাজ করেছে, রাস্তা সমস্ত হেল্প করেছে। কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে আপনার? 9-9.5 লাখ টাকা। এখন তো ঠিক বলতে পারছি না যে কী করে, কারেন্ট বা অন্য কিছু, কালকে তো রং খেলা গেছে। হ্যাঁ, এই জন্য আর কি আমরা অবশ্য ছিলাম না, মানে ঠিক বলতে পারছি না। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বাগদা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।